আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দক্ষিণ কোরিয়ার অটোমোটিভ ওয়ার্কশপের যেই বিভিন্ন অংশসমূহ আমি দেখাচ্ছি, তার ভিতরে এটি হলো অটো ইলেকট্রিসিটির যে বিভিন্ন প্রকার এখানে হার্নেস আছে, আমরা এটাকে বলি হলো যে এই আপনার ওয়ারিং বলি, কিন্তু ওরা বলে হার্নেস, এটি হলো সঠিক। এখন দেখেন বিভিন্ন অটো ইলেকট্রিসিটির এখানে বিভিন্ন প্রকার টুলস এখানে রয়ে গেছে, টুলস এবং ইকুইপমেন্টস আছে। এই যে নিউ হার্নেস বলে এটাকে, অথবা আমরা যেটা বলি ওয়ারিংয়ের কেবল। এখানে সুন্দর সুন্দর যন্ত্রপাতি আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের এই যে ক্লাম্প আছে এখানে। তারপরে আপনারা মনে করেন যে এখানে সব অটো ইলেকট্রিসিটির উপরে এখানে জোর প্রয়োগ করে, সেই কারণে দেখেন যে এই জায়গায় কিন্তু বিভিন্ন প্রকার টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, অর্থাৎ ট্রেনিংয়ের জন্য যা কিছু প্রয়োজন আছে সব এখানে আছে, আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এখানে অটো ইলেকট্রিসিটির জন্য বিভিন্ন প্রকার যন্ত্রপাতি আরও এখানে আছে, এখানে হর্ন আছে। তারপরে দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো সুইচ আছে, এই ছোটো ছোটো সুইচ এখানে অনেকগুলো সুইচ আছে, এখানে দেখেন হর্ন সুইচ, ছোটো পুশ বাটন সুইচ যাকে বলে, সোল্ডারিং আয়রন এখানে আছে। এবং এই যে যন্ত্রপাতি অনেক আছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যন্ত্রপাতি এখানে আছে, যেটা সহজে শেখার জন্য খুবই দরকারি বলে মনে করি আমরা। এটা হলো মোটর পাওয়ার, এটা হলো পাওয়ার উইন্ডোর যে মোটর আছে সেই মোটর। এবং আপনাদের এখন আমি দেখাচ্ছি এই যে একটি মডেল আছে, এই মডেলটা দেখেন, এখানে একটি বিভিটি ইঞ্জিন আছে, অর্থাৎ ফোর সিলিন্ডার একটি বিভিটি ইঞ্জিন। এই যে দেখেন 1 2 3 4 চারটা ইগনিশন কয়েল আছে বিভিটি ইঞ্জিন এটা। এবং দেখেন এই যে এখানে গিয়ার, অর্থাৎ এটা অটো গিয়ারের একটা গাড়ি, অটো গিয়ার লিভার যেটা আমরা পূর্বে আপনাদের শিখিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে, এটা মোটামুটি দেখেন, এগুলো হচ্ছে শেখানোর জন্য, উক্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন একটা গাড়ি এখানে আছে ট্রেনিংয়ের জন্য, এখানে একটা অসিলোস্কোপ ঝুলানো অবস্থায় আছে। এবং দেখেন এই অসিলোস্কোপ দিয়ে কীভাবে টেস্ট করবে, সে সাথে কিন্তু কম্পিউটার এখানে আছে, এবং সাথে এই যে প্রিন্টার আছে, প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ যেই ডাটা আসবে সেই ডাটাটা প্রিন্ট হয়ে যাবে মোটামুটি। এবং আরও একটু জিনিস দেখি যে এই যে গাড়ি আছে, এই গাড়িতে কিন্তু সাধারণত দেখেন গাড়িটা খোলা অবস্থায় আছে, এরকম খোলা অবস্থা আছে স্টুডেন্টদের শেখানোর জন্য, নতুন গাড়ি এরকম খোলা অবস্থানে আছে। আর সম্পূর্ণ ওয়ার্কশপটা একবার দেখেন, ওয়ার্কশপে বেশ কিছু গাড়ি আছে, এছাড়াও তাদের আরও একটি বড় ওয়ার্কশপ রয়েছে। এই যে ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো আমি ইলেকট্রিক কার, এই শপে যে ইলেকট্রিক কার আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা একটা ইলেকট্রিক কার, দেখে নেন সম্পূর্ণটা, আপনি একটু দেখি লেখা আছে পিছনের দিকে, আমরা একটু দেখবো এখনই যে এটা হলো ইলেকট্রিক কার। এই যে লেখা আছে ইলেকট্রিক কার, ইলেকট্রিক কার এখানে আছে, ইলেকট্রিক কার এটা। সুতরাং এই ধরনের কারও কিন্তু আমরা পাবো আর কি। আমরা অবশ্যই বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা চেষ্টা করব আপনাদের শেখানোর জন্য। এখানে লেখা আছে ব্লু ড্রাইভ, আর এই ওয়ার্কশপটাতে সাজাইছে সুন্দর করে, একটু দেখেন সুন্দর করে ওয়ার্কশপটা সাজিয়ে রেখেছেন। এই জায়গায়, এই জায়গার ভিতরে একটা এই এখানে একটা ইঞ্জিন আছে, এই ধরনের ভিডিও আমি পূর্বে দিয়েছি আপনাদেরকে, এখানে ইঞ্জিন আছে। তারপর আপনার এই যে এই এখানে হচ্ছে যে এই এখানে একটা অটো গিয়ার বক্স আছে, দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইহুইল দেখা যাচ্ছে, অটো গিয়ার বক্স। তারপরে যে ফুয়েল ট্যাঙ্ক সম্মিলিত একটা বডি এখানে আছে। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো আছে, যে এখানে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনটা আমি দেখিয়েছি আপনাদের পূর্বেও। এই যে স্টুডেন্টরা তৈরি করেছে, এখানকার যে স্টুডেন্ট আছে তারা গাড়ি তৈরি শিখতেছে। এই যে এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি তৈরি করেছে, এই গাড়িটা চলে। তারপরে আসি আমরা, এই দেখাবো এই যে বিভিন্ন প্রকার জিনিস আছে যেগুলো এখনও আমরা অনেক অনেক কিছু শিখতে পারি না, আমাদের শিখাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এই জায়গায় আছে বিভিটি ইঞ্জিন, বাট 8 সিলিন্ডার একটা বিভিটি ইঞ্জিন, দেখেন 8 সিলিন্ডার এটা একটা মডেল। এই মডেলটা যদি আমরা সুন্দরভাবে শিখতে পারি তবে কিন্তু অবশ্যই ভালো কিছু শিখতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো গিয়ার আছে, এখানে অটো গিয়ার আছে, এই যে এটা এখানে একটা বেল্ট আছে। তারপর আপনার এই যে এই এইটা হলো সেলফ স্টার্টার, স্টার্টিং মোটর যেটা আমরা বলি সেলফ স্টার্টার। এবং এইটা দেখতে পাচ্ছেন যে এইটার ভিতরে যা আছে এটা হলো কম্প্রেসর, এসির কম্প্রেসর, ইজিআর বাল্ব, এটা হচ্ছে ইজিআর বাল্ব। অর্থাৎ একটা ওয়ার্কশপ কত সুন্দর করে, এখানে অনেক সুন্দর সুন্দর ইঞ্জিন আছে যেগুলো, এই যে এখানে বিভিটি ইঞ্জিন আছে, 8 সিলিন্ডারের বিভিটি ইঞ্জিন, খুব দামি ইঞ্জিন, এগুলো খুব ভালো ইঞ্জিন, এগুলো আমাদের শেখানো হবে। এরপরে আসি আমরা যে এই যে এখানে গিয়ার বক্স রেখেছে, যে স্টুডেন্টদের জন্য রেখেছে। তো এই ওয়ার্কশপটা মতো যদি আমরা সাজিয়ে সুন্দর করে শিখাইতে পারি তাইলে পরে আমাদের স্টুডেন্ট আশা করি পারবে, যে এখানে বিভিন্ন প্রকার মডেল আছে, যখন যেই মডেল প্রয়োজন তখন তারা সেগুলো শিখায়।
যেখানে রেখেছে আমরা একটু দেখি, একটু সামনে যে দেখব, যে দেখেন এইটা একটা মডেল। দেখেন এখানে ক্লাম্প টালাম আলাদা করে রাখা হয়েছে, এগুলো এই যে এটা হলো এই এই দেখেন এই যে একজোর সিস্টেম, এখানে ওই যে সেন্সরগুলো আছে, ক্যাটালাইটিক কনভার্টার, এটা এই যে ক্যাটালাইটিক কনভার্টার দেখানো হয়েছে, সেন্সর আছে, অক্সিজেন সেন্সর উপরে একটা নিচে একটা আছে, আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন। মোটামুটি অনেক কিছু আছে যেটা আমাদের শেখার জন্য খুবই উপকার হবে বলে আমি মনে করি। এই যে ভিউয়ার্স, শেষের দিকে আপনারা একটু ই করেন, এই ওয়ার্কশপটা একটু দেখেন। এই ওয়ার্কশপ ছাড়াও তাদের আরও ওয়ার্কশপ আছে যেগুলো, যেখানে অনেক গাড়ি আছে, স্টুডেন্টদের নতুন নতুন গাড়ি দিয়ে শেখানো হয়ে থাকে। এই যে একটা, এটা একটা ডিজেল ইঞ্জিন, এই যে এখানে একটা ডিজেল ইঞ্জিন, এটা খোলা অবস্থায় রেখেছে, দেখেন মোটামুটি দেখলে বুঝতে পারবেন। মোটামুটি এইটুকু আমরা এই শপটা দেখাইলাম। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।